1933 সালে গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা হয়। বর্তমানে 85 বছরে পদার্পণ করেছে বিদ্যালয়টি। গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠার কিছুদিনের মধ্যেই দ্বিতল বিশিষ্ট একটি পাকা বিল্ডিং তৈরি করা হয়। পরবর্তীতে ধাপে ধাপে পাকা ঘর তৈরি হয়েছে, কিন্তু বিদ্যালয়ের প্রথমে যে পাকা বিল্ডিংটি তৈরি হয়েছিল তা আজ জরাজীর্ণ, চাঙ্গর ভেঙে পড়তে শুরু করেছে। এ বিষয়ে গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র তুহিন বসাক জানায়, আমাদের এখানে ক্লাস হয় 5 নজুর, কিন্তু এখানে এখানে ছাদ ভেঙে পড়ার জন্য এখানে একজন ছেলে ক্ষতি হয়েছে, পা কেটে গেছে। এখানে আমরা ক্লাস করতে অনেক ভয় লাগে। এখানে যদি কোনো আমাদের কোনো বন্ধু চলে আসে তাহলে অনেক ক্ষতি হবে। স্যার মাস্টার স্যার এখানে সবসময় আসে দেখে। স্যার এখানে এখানে আমাদের লাইব্রেরি ক্লাস আছে, এখানে আমরা 2 দিন ধরে খাতা দিচ্ছি, এদিক দিয়ে আমাদের খাতা দেওয়ার ইস্যু হয়, কিন্তু এখানে খাতা 2 দিন ধরে দিতে অসুবিধা হচ্ছে। আমার ভেঙে পড়া বিল্ডিংটি দ্বিতল, ওপরের তলায় রয়েছে ডিজিটাল ক্লাসরুম সহ পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর ক্লাসরুম এবং নিচে রয়েছে প্রধান ও সহপ্রধান শিক্ষকের কক্ষ, এনসিসি অফিস রুম, বিদ্যালয়ের অফিস রুম, পরীক্ষা নিয়ামকের রুম এবং সহকারী শিক্ষক শিক্ষিকাদের ঘর। কাজে স্কুলে আসতে চরম দুশ্চিন্তার মধ্যে পড়েছেন শিক্ষক শিক্ষিকারা। চাঙ্গর ভেঙে পড়ার ঘরগুলি ভগ্নদশায় পরিণত হয়েছে। বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণে ঘর না থাকার ফলে শ্রেণীকক্ষ সহ অফিসের ঘর অন্যত্র সরিয়ে নিতে পারছেন না স্কুল কর্তৃপক্ষ, যার ফলে জীবনের ঝুঁকি নিয়ে দ্বিতলে চলছে পঠন পাঠন। এ প্রসঙ্গে গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, আমাদের সমস্যা বলতে এখানে তো দেখতেই পাচ্ছেন যে ছাদের চাঙ্গরটা ভেঙে আছে বা ভেঙে যাচ্ছে অলরেডি 2-3 মাস থেকে, তো এরকম অবস্থায় আছে। তো আমরা এখানে তো ক্লাস নেই, ডিজিটাল ক্লাস হয়, 2টো ক্লাস হয়, তারপরে এখানে একটা কম্পিউটার রুম আছে, রিটেলের একটা ক্লাস আছে, রিটেল ক্লাসটাও ব্যাহত হচ্ছে, এর জন্য ছাত্রছাত্রী আসতে পারছে না এবং চাঙ্গরটা ভেঙে যাচ্ছে, সেটা তো দেখতেই পাচ্ছেন। পরিস্থিতি একদম ভয়াবহ, যে ছাত্রদের নিয়ে আতঙ্কের মধ্যে আছে, কখন তারা চলে আসবে, হুট করে একটা ছাত্র চলে আসতে পারে এখানে, আসলে তারা যদি পড়ে যায় সেক্ষেত্রে বিভিন্ন আতঙ্কের মধ্যে আছি আমরাও। আসার ক্ষেত্রে তো সমস্যা, এখানে রিটেল ক্লাস হয়, ডিজিটাল ক্লাস হয়, 2টো ডিজিটাল ক্লাস আছে, তারপরে এমনি 5 নজরুল সেকশনের যে ক্লাসটা ছিল সেটাকে সরিয়ে নেওয়া হয়েছে এই জায়গাটার জন্য, এই পরিস্থিতির জন্য। বিষয়টি জেলা শিক্ষা দপ্তরে জানানো হয়েছে। বিদ্যালয়ে নতুন করে বিল্ডিং তৈরি করতে প্রচুর অর্থের প্রয়োজন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। এ বিষয়ে গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল ঘোষ বলেন, গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয় 1933 সালে প্রতিষ্ঠিত, স্থায়ীভাবে স্কুলের বয়স এখন 85 বছর অতিক্রান্ত হতে চলেছে। এই যে ঘরে আমরা বসে আছি সেই ঘরটা হচ্ছে, এই বিল্ডিংটা ভগ্ন অবশেষ অবস্থা, মানে ভেঙে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়েছে, প্রায় 70 বছর আগে তৈরি হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাদের অবস্থা খুব খারাপ, ভেঙে পড়ে যাচ্ছে, এমন অবস্থায় আমরা খুব আশঙ্কিত যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আমরা সরকারি আমাদের যে বিদ্যালয়ের জেলা বিদ্যালয় পরিদর্শককে দিয়েছি, আমরা হচ্ছে ডিপিও সর্বশিক্ষা মিশনকে জানিয়েছি এবং তার জন্য যে এস্টিমেট করে জেলা পরিষদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ভেটেড করে 44,38,000 সামথিং আর কি টাকা আমরা কি তাদের কাছে জানিয়েছি, যে এটা আমরা যদি পাই তাহলে কাজটা শুরু করতে পারি। গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট, আমার নিউজ।